আজকে আমরা জানবো কুড়িগ্রামের চান্দামারি মসজিদ সম্পর্কে। কুড়িগ্রামে রয়েছে অনেক ঐতিহাসিক ও প্রাচীন নিদর্শন, এর মধ্যে উল্লেখযোগ্য একটি দর্শনীয় স্থান হলো চান্দামারি মসজিদ। কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান হচ্ছে চান্দামারি মসজিদ। এটি রাজারহাট উপজেলার চকিরপাশা ইউনিয়নের চান্দামারি গ্রামে চান্দামারি মসজিদটি অবস্থিত। উপজেলা সদর হতে 4 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত এটি। নির্মাণ ও শিল্প বৈশিষ্ট্য। মসজিদটি কত বছর পূর্বে তৈরি করা হয়েছিল তার সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি, তবে স্থাপনাটির স্থাপত্য শৈলী প্রাচীন মুঘল আমলের স্থাপনার সঙ্গে মিল আছে, তাই এই মসজিদটির নির্মাণকাল আনুমানিক 1584 থেকে 1680 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে। এর গায়ের নকশাগুলো মুঘল আমলের স্থাপত্য কৌশল ও শৈলীর অন্যান্য দৃষ্টান্ত। স্থানীয়রা মনে করেন মসজিদটি 16 বা 17 শতকের নির্মাণ করা হয়েছে, সে অনুযায়ী এটি প্রায় 500 বছর পুরানোর একটি স্থাপত্য। বর্ণনা। এই মসজিদটির দৈর্ঘ্য 40 ফুট এবং প্রস্থ 20 ফুট। এটি নির্মাণ কাজে ভিসকাস নামে এক ধরনের আঠালো পদার্থ ব্যবহার করা হয়েছে। মসজিদটির সামনের দিকে 5 ফুট উঁচু 3টি বড় দরজা রয়েছে, উপরে 3টি বড় গম্বুজ আছে যার ব্যাসার্ধ প্রায় 5.50 ফুট। গম্বুজগুলোর গায়ে দৃষ্টিনন্দন নকশা করা আছে। 4 কোণে 4টি মাঝারি আকৃতির মিনার ও চারদিকে ঘিরে আছে আরও 16টি ছোট গম্বুজ। মসজিদটির গায়ে অনেকগুলো খিলান আছে। এছাড়া বায়ু চলাচলের জন্য উত্তর ও দক্ষিণ দিকে 1টি করে জানলা আছে। মসজিদটির সামনে 1টি বড় আকৃতির পুকুর আছে। কিভাবে যাবেন? সড়কপথে ঢাকা হতে কুড়িগ্রামের দূরত্ব 348 কিলোমিটার এবং রেলপথে ঢাকা হতে কুড়িগ্রাম রেল স্টেশনের দূরত্ব 585 কিলোমিটার। ঢাকা গাবতলি, সায়দাবাদ, আসাদ গেট, শ্যামলী, মহাখালী, মিরপুর বাস স্ট্যান্ড থেকে কুড়িগ্রাম আসার সরাসরি দূরপাল্লার এসি ও নন এসি বাস সার্ভিস আছে। এগুলোতে সময় লাগে 6 থেকে 8 ঘন্টা। ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি ট্রেনে অথবা লালমনিরহাট অভিমুখী ট্রেনে রংপুরের কাউনিয়া এসে সেখান থেকে সড়ক পথে কুড়িগ্রামে আসা যায়। কমলাপুর রেল স্টেশন থেকে প্রতিদিন 1টি ট্রেন কুড়িগ্রাম কাউনিয়া পথে যাতায়াত করে। কুড়িগ্রামে কোনো বিমানবন্দর না থাকায় এখানে সরাসরি আকাশপথে আসা যায় না, তবে ঢাকা থেকে সরাসরি বিমান যোগাযোগ ব্যবস্থা রয়েছে সৈয়দপুর বিমানবন্দরের সাথে। ঢাকা থেকে সৈয়দপুর এসে সেখান থেকে কুড়িগ্রামে আসা যায়। কুড়িগ্রাম বাস স্ট্যান্ডে নেমে অটোরিক্সা যোগে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কাছে গিয়ে খোঁজ করলে পাওয়া যাবে এই মসজিদটি।